কালো মানুষ মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। মনের বেতানি গাছের গোড়ায় বসে আছে, এমন সময় আমার নবী জিগিয়ে চুকে ধরলেন। এভাবে আমরা ধরি না পিছন দিক থেকে বন্ধুদেরকে, চুকে ধরলেন, গলার আওয়াজ চেঞ্জ করে ফেললেন, আর বলছেন, যুবক বলো কে তোমাকে ধরেছে, কে তোমার চুকে ধরল? সাদা সালামি বলছেন, ভাই কে তোমাকে চিনতে পারলাম না, তুমি আমার চোখটা ছেড়া দাও, আমার মনের বেতায় বসে আছি। নবীজি বয়স চেঞ্জ করে বললেন, কেন বসে আছো, কি হয়েছে তোমার? যুবক বলতেছেন, বাইরে তোমাকে চিনি না জানি না, তোমার কাছে বলে কোনো লাভ নাই। নবীজি বললেন, বলো দেখি তোমার কোনো সহযোগিতা করতে পারে কিনা। এমন সময় সাদাত সালামি বলছেন, বাইরে আমার কষ্ট হচ্ছে, মনে ব্যথা, তুমি যদি আমার চোখ ছেড়ে না দেও, আজকে ইশার নামাজের পরে নবীজির কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব, তোমার বিরুদ্ধে মামলা দিব, তোমার বিরুদ্ধে অভিযোগ দিব, রাস্তায় মানুষের ডিস্টার্ব করো কেন, আসলে চোখে ধরছে কে? কথা বললেন, আল্লাহ আকবার বলেন, আর জোরে বলেন না, আল্লাহ আকবার। যখন বিশ্ব নবী ছাড়েন না, এত কথা বলার পরে সাহাবি চিন্তা করলেন, দেখি তো লোকটাকে হাত ধরছে। এভাবে তিনি আস্তে 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 করে এদিকে গেলেন, হাতের ওদিকে হাত দিলেন, হাত দিয়া দেখেন শরীরটা তো বড় নরম। তিনি বুঝতে পারলেন, মনে হয় বিশ্ব নবী এই বডিটা তো আর কারো না, এই শরীর তো আর কারো হতে পারে না। তিনি বললেন, আমার মন বলতেছে আপনি বিশ্ব নবী, আমাকে মজা করে চোখ ধরেছেন। নবীজি এবার বললেন, হ হতে পারি তো, আমি তো তুমি কেন বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে ধরেছেন, এতক্ষণ আপনি আমাকে ধরেছে, এই কথা বলে হযরতে সাদ সালামি আমার দিকে তাকান, দুইটা হাত পিছন দিকে নিয়ে বিশ্ব নবীকে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুক মুবারকটা আমার পিঠের সঙ্গে জুড়ে লাগাইয়া দেন, একটা চাপ দিন। আমার নবী বললেন, সাদরে কেন তোমার বডির সঙ্গে আমার বুকটা লাগাতে চাও? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি তো জান্নাতে যাব কিনা জানি না, কিন্তু আপনার বুক মুবারক যদি আমার পিঠের সঙ্গে লেগে যায়, আমার বিশ্বাস ওই পিঠে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে না। নবীজি চোখ ছেড়ে দিলেন, সাদাস সালামি বিশ্ব নবীকে জড়াইয়া ধরলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত কাঁদলেন। এবার নবীজি বললেন, সাদরে বলো তো দেখি গাছের গোড়ায় বসে বসে এতক্ষণ কান্না করলে কেন? সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবো না, কত ব্যথা আমার মনে, আমার একটা বাড়ি নাই, ঘুমাবার একটা জায়গা নাই, মন চাইলে কিছু খাইতে পারি না, আপনার ঘরে যা পাই তাই তো খাই, আপনি কোনো জুব্বা দিলে আমি পরি, গরিব হওয়ার কারণে, ডাইস খারাপ হওয়ার কারণে কেউ ভাল লাগে না। আল্লাহর নবী বললেন, সাহাবি তুমি কি বিয়ে করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বললেন? আমার চেহারার দিকে তাকাই লেগে কোনো মেয়ে আমার দিকে তাকাবে তো অল আউট করবে, আমার দিকে তাকাবে না, দিনে দেখলে রাত্রে তো বেউস হয়ে যাবে, ভূত মনে করে। আপনি আমাকে বলতেছেন আমি নাকি বিয়ে করব? নবীজি বললেন, তোমার মনে কি একটু আশা নাই যে বিয়ে করার? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশা কার নাই, সবারই তো আশা আছে, আমার থাকবে না কেন, আমারও তো আশা আছে। নবীজি আবার বললেন, যুবক বলো তুমি কি বিয়ে করতে চাও? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো মানুষ যদি বলে বিয়ে করতে চায়, কেউ তো আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, তো আমি কি করব? এবার নবীজি বললেন, সাদ সালামি তুমি শোনো, তুমি যদি বিয়ে করতে চাও, আমি বিশ্ব নবী কথা দিলাম, তুমি যদি তোমার পছন্দের কোনো মেয়ে তাকে আমাকে বলতে পারো, আমি নিজে বিয়ের প্রস্তাব পাঠাইয়া দেবখন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাদাত সালামির মুখে আবার হাসি, বিশ্বনবী আমার ব্যাপারে বিয়ের প্রস্তাব দিবে, এই পৃথিবীর কে আছে নবীজির প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, তাহলে তো আমার কপালে বিয়া। বহুত দিন পরে মনে হয় বিয়ে করার সুযোগ পাইলাম। নবীজি বললেন, সাদ তোমার কোন মেয়ে পছন্দ আসেনি? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো মেয়ের দিকে তাকাই নাই। এবার মনে করলেন, নবীজি যেহেতু বলেছেন আমার কোনো পছন্দ আছে কি, তাহলে বললে ছোট কথা বলবো কেন, গরিবের মেয়ের কথা বলবো কেন, শ্যামলা মহিলার কথা বলবো কেন, আমি তো বলবো বিশ্ববিখ্যাত সুন্দরীর নাম, আমি তো বলবো দুনিয়ার সব থেকে ধনী বাবার মেয়ের নাম। আর নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয়, আমার বিশ্বাস কেউ ফিরাইয়া দিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহান। নবীজি বলেন, সাহাবী বলো কোন মেয়েটে পছন্দ আছে কো? আছে তো। নবীজি বলেন, তখন বললাম না এখন দেখি আছে কো? আছে তো, ভিতরে ভিতরে আছে, বলি না বলি না। নবীজি বলেন, আছে তাইলে বলো তো কোন মেয়েটা তোমার পছন্দ। হযরতে সাদ সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে মদিনার সব থেকে বড় শিল্পপতি আপনার এক সাহাবী, হ্যাঁ ওই যে সাইদ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ওনার মাত্র একটা মাত্র মেয়ে, মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ, এত সুন্দরী নাকি হুর পৃথিবীতে নাই, জান্নাতে নাই, আল্লাহ নাকি মেয়েটাকে এত সুন্দর করে বানাইছে। পাবলিকের মুখে শুনি, আমার কি কপালে দেখার সুযোগ আছে? আমার দেখার কপালে সুযোগ নাই, আমার পছন্দে হেই মেরে বিয়ে করতাম। সুবহানাল্লাহ বললেন না, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে বুখারী শরীফের হাদিস, বেচারা তো কালো, এর মধ্যে বেটে নাক মুচা, চোখ ছোট, দাঁত বের হয়ে গেছে, ঠোঁট মোটা, পাও ফাটা, কথা ঠিক মতো বলতে পারে না, এর মধ্যে কালো তো জনমের কালো, বাড়ি নাই, ঘর নাই, কাপড়ও নাই, আর বিয়ে করতে চায় কারে? বিশ্ববিখ্যাত ধনীর বিশ্ব সুন্দরী মেয়েকে না? সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দেন কেমন? সুবহানাল্লাহ, জুড়ে পড়েন না, আরো জুড়ে পড়েন। ইসলামে যেগুলো তারতম্য না এটা বোঝাতে চাচ্ছি। নবীজি বললেন, সত্যি? ইয়া রাসূলুল্লাহ বিয়ে করলে এই মেয়ের বিয়ে করুন, আর কোনো মেয়ের বিয়ে করতে আমার পছন্দ না, কারণ আপনি বলছেন আমার বিয়ের প্রস্তাব দিবেন, তো আমার কোনো টেনশন নাই, মানলে মানবে, না মানলে নাই, তো আপনার সাহাবি আপনার কথা মানবে না, তো আমার কি করার আছে, দেন প্রস্তাব। সুবহানাল্লাহ বলেন, নবীজি বললেন, শোনো সাদ, যাও তুমি এখন আমার সাহাবির বাড়িতে, আমার সাহাবির বাড়িতে গিয়ে বলবা আমি নবী পাঠিয়েছি তার মেয়েকে তোমার কাছে যেন বিয়ে দেয় এই প্রস্তাব দেয়া। সাহাবি বলছেন, আল্লাহ রসুল আপনি তো ঠিক বলছেন, আমি যাওয়ার পরে কি আসতে পারবো না? ওখানে আমার মায়ের সাইজ করবো, বাড়ি নাই, ঘর নাই, বেচারার বিশ্ব সুন্দরী মেয়ে যার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, যার হাজার 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 কোটি টাকার সম্পদ। নবীজি বললেন, যাও না, তোমার মনের একটা ইচ্ছা, যাও যাও প্রস্তাব দেও। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনারে সালাম দিব মসজিদে। নবীজি বললেন, যাও। সাহাবী যেতে লাগলেন, বাড়ির দরজায় গিয়ে নক করলেন, গেইটে নক করলেন, করতে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী নেমে আসলেন, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কে, কেনই বাসছো, আর তোমার বডির এই অবস্থা কেন, কাপড় ছেঁড়া, তোমার ডাইস এত খারাপ কেন? সাহাবি বললেন, আমি কিছু কেন আসছি, আমার ডাইস কেনগুলো আপনার জানার দরকার নাই, আমি এসেছি আল্লাহর নবীর পক্ষ থেকে, নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন প্রস্তাব দিয়া আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিতে। সুবহানাল্লাহ, বড় জোরে আওয়াজ করে পড়েন। এই বিয়ে দিতে বইলা আর দাঁড়ায় নাই, দৌড় দিছে, দৌড় কবার ধরা খাইলেনি, মার খাই, দৌড়। কিছু দূর গিয়া দেখে সাহাবি তো আসতেছে না, দাঁড়াই আছে, যাই গেখানে, দাঁড়ার কি থাকার দরকার নাই, যাই কইছি তো,
বিয়া দেখ আর না দেখ প্রস্তাব তো দিছি সুবহানাল্লাহ বলবেন না দিলে দিল না দিলে নাই প্রস্তাব তো দিছি আমি কত বেটার তো যাওয়ারই তৌফিক নাই দিলে দে সাহাবী রাগে সাহস তো কম নেই ছেলেটা ও আমার বাড়িতে আসলো কেমনে আর কি বলে নবী কি তাকে এই এই ছেলের মতো ছেলেকে আমার কাছে পাঠাইবো আমার মেয়ের সম্পর্কে ধারণা নাই সাহাবী চিন্তা করতেছেন সাহাবী ঘরের ভিতরে ঢুকলেন চেহারা কালো লাল হয়ে গেছে মেয়েটা ডাক দিয়ে বলছে আব্বাজান হঠাৎ করে আপনি তো রাগ করলেন কেন আপনার চেহারা কালো কেন বাবা কি হয়েছে আপনার মা তুমি কিছু বুঝবে না তোমার জানার কোনো দরকার নাই না বাবা তুমি কার সঙ্গে দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছ এরপরেই তোমার মাথা গরম হয়েছে বাবা তুমি বলো সাহাবি বলছেন মা রে তোমার শোনার দরকার নেই শুনলে তোমারও আমার মতো মাথা খারাপ হবে বাবা আমি শুনতে চাই মা একটা কালো ছেলে ডাইস নাই ঠোঁট মোটা চোখ ছোট নাক মুচা দাঁত বের হয়ে গেছে খাটো কালো তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে কত শুনলে কি মাথা ঠিক থাকে ক বাবা তা তো ঠিক মাথা তো ঠিক থাকার কথা না বাবা তুমি ছেলেকে কি করছো ক আমি তো কিছু করি নাই কথা বলে তো দৌড় দিছে দাঁড়ায় নাই দৌড় দিছে বাবা এখন আপনার ফায়সলা কি ক মা ফায়সলা কি এখন তোরা খুঁজে বাইর করে একটা শাস্তি দেওয়া দরকার মেয়েটা বলছে আব্বাজান আপনি যাই বলেন আমি আমার কানে শুনলাম এই ছেলেটা এসে আপনাকে বলছে আল্লাহ রসুলের পক্ষ থেকে এসে নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে তার ব্যাপারে বলেন এই কথা বলছে কিনা মা বলছে তো বলছে নবীজি নাকি তাকে পাঠিয়েছে মেয়ে ডাক দিয়া বলতেছে আব্বাজান ছেলে কালো না ধলপ আমি শুনতে চাই না এই ছেলেটার টাকা আছে কি নাই আমি শুনতে চাই না বাবাই ছেলেটা সুন্দর না কালো আমার জানার দরকার নাই বাড়ি ইথিওপিয়ায় নাকি নাইজেরিয়া আমি জানতে চাই না নাকি আফ্রিকা কিছু জানতে চাই না ছেলেটার বাড়ি আছে না গাড়ি আছে জানতে চাই না ছেলের দুনিয়ার সম্পদ আছে না নাই আমি জানতে চাই না আগে বলো ছেলেটা আল্লাহ রসুলের সাহাবি কিনা বাবা তুমি বলো ওই যুবকটা বিশ্ব নবীর কাছে কোরআন শিখেছে কিনা ইমান এনেছে কিনা বাবা বলছেন মা অবশ্যই ছেলেটা ইমানদার নবীজির সাহাবি মেয়ে ডাক দিয়া বলছে আব্বাজান ছেলে সুন্দর না কালো আমি জানি না টাকা পয়সা আছে কিনা জানি না আমি কথাবার্তায় বুঝতে পারলাম যেই যুবকটাকে বিশ্বনবী পাঠিয়েছেন নিশ্চয় এই যুবকের প্রতি আমার নবীজি সন্তুষ্ট না হলে তাকে আমার বাড়িতে পাঠাতেন না যেই যুবকের প্রতি আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট আমার দৃঢ় বিশ্বাস ওই যুবকের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর যে যুবকের প্রতি আল্লাহ তার রসুল সন্তুষ্ট হয়ে যায় তার জন্যে আল্লাহ জান্নাত আজীব করে দেয় বাবা দুনিয়ায় কয়েকদিনের আনন্দের জন্যে যুবক কি তার কি আছে আমি জানতে চাই না নবীজি যেহেতু মনোনীত করেছেন আমি বিশ্ব সুন্দরী হতে পারি আমি মদিনার সবথেকে বড় শিল্পপতি বাবার মেয়ে হতে পারি কিন্তু বিশ্ব নবী মনোনীত করেছেন আমি ওই ছেলেকে বিয়ে করে তার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার বাবা বলছে মা তুমিও রাজি বাবা শোনো শুধু রাজি না তুমি যদি ছেলেকে না এনে প্রস্তাব ঠিক মতো ঠিক না করো আমি নিজে নবীজির সামনে হাজির হয়ে যাব আমি প্রাপ্ত বয়স্ক মে আমি নবীজিকে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তাব করেছেন আমি রাজি বাবা আমি কাউকে শুনতে চাই না ছেলের ভিতরে আছে কোরআন ও 30 পারা কোরআন আছে এই বুকের সঙ্গে তো রসুলের বুকটা লেগেছে এই হাত তো রসুল ধরেছেন এই যুবক তো রসুলের প্রিয় আমার বিশ্বাস কেয়ামতের দিন ও যখন রসুলের সামনে দাঁড়াবে তখন ওর হাতে ধরা থাকবো আমি আমি নবীজির সামনে দাঁড়াতে পারবো সুবহান দুনিয়া চাই না
চিন্তা করতেছেন কি সেও কেমন ছিল রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, লজ্জিত হয়া রাসূলের পাকের দরবারে গেলেন। নবীজির দরবারে চলে যাচ্ছেন ওই সাহাবী, গিয়ে নবীজির কাছে মেয়ের বিয়ের প্রস্তাবের ব্যাপারে কথা বলবে। ওই জায়গায় সাদ সালামী নবীজির কাছে বসা, যখন দেখলেন বিশ্ববিখ্যাত ধনী সাহাবী আসতেছেন, সাদ সালামী নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছিলাম দিয়েছিলাম ও আসতেছে, মনে হয় আমাকে মারবো, আমি গেলাম। সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি গেলাম। নবীজি বলেন, বসো আমার সামনে, তোমারে কেউ মারবে না, বসো। সাহাবি আত্তাহিয়াতুর সূরাতে বসে আছে নবীজির সামনে। ধনী সাহাবি গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটাকে কি আপনি পাঠিয়েছেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়া? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই আমি পাঠিয়েছি, কেন, তোমার কি পছন্দ হয় নাই? নবীজি বলছেন, আল্লাহর পয়গাম্বর, আমার পছন্দ হলো কিনা জানি না, আমার মেয়েও রাজি, আমিও রাজি, আমার স্ত্রীও রাজি, আপনি বিয়ে পড়াইয়া দেন, আপনি অভিভাবক, আমার বিশ্বাস কিয়ামতের দিনেও আপনি আমার মেয়ের অভিভাবক। কোন বিয়া এখন তো সাদা সালামী মুসকে মুসকে হাসতেছে, কত ঠিক আছে তো, তাহলে হয়েছে আজকে জাগা মতো। নবীজিকে বলছে, রাসূলুল্লাহ কি বলছে? ও কেমনে, তোমার আব্বা ও কোকে কোথায় কি রাজি হয়ে গেছে? রাজি তো, কোথায় আমি রাজি, আপনি দেন না, কালিমা পড়াইয়া দেন। নবীজি বলে, তো সোজা না বিয়া করা, মোহর আছে নি, মোহর টাকা আছে নি, মোহর দেওয়া লাগবো। মোহর মানে কি? বিয়ে করতে টাকা লাগবে না? ক লাগবে তো, কত টাকা ছাড়া কেমনে বিয়ে করবা? আমি কি জানি, আপনি না আমার অভিভাবক, বিয়ের প্রস্তাব কি আমি দিছি, তো আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন, টাকা পয়সা কি লাগবে তা আমি আপনি জানেন, আমি জানি না। সুবহানাল্লাহ, বললেন না রাসূল বললেন, আচ্ছা বুঝলাম, তোমার বিয়ের প্রস্তাব আমি দিছি, টাকা মোহরের ব্যবস্থা আমি করে দেব, কিন্তু ওই যে আলতা আলকাতরা লিপস্টিক জুতা মোজা লাগবে তো, টাকা আছে? মানে কি, আপনি অভিভাবক, মানুষ আমার সব কিছু আপনি দেখেন, তো কাপড় সাপড় লাগলে তো আপনি ব্যবহার ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, এমন বিয়া তো জিন্দিগি তো করাই দিনে, সব যে আমার উপরে। আচ্ছা শোনো, বিয়ে করার পরে বউ নিয়ে থাকবা বাড়ি কই? ঘর আসেনি। ঘর কি? আপনি অভিভাবক, যিনি দায়িত্ব নেয়, দরকার হলে তিনি ঘর থেকে বাইরেই আমার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, বলেন না আরো জোরে, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন রাসূলকে ভালোবাসার কি দাম। নবীজি বলেন, সব মানি, কিন্তু মোহর ছাড়া বিয়ে হবে না। ইয়া রাসূলুল্লাহ, তো মোহর টাকা তো এক টাকাও নাই। নবীজি বলেন, যাও আমার এক সাহাবীর নাম সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, হাজার হাজার কোটি টাকার মালিক, তুমি তার কাছে গিয়ে আমার সালাম দিয়ে বলবা 200 দেরহাম দিতে, 200 টাকা। গেলাম সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে, গেলেন সাদ সালামী, আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম দিয়া বললেন, নবীজি বলেছেন আমাকে 200 দেরহাম দেওয়ার জন্য। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান চিন্তা করলেন, নবীজি 200 দেরহাম বলছেন, কেমনে দেই? যা বলছেন তা তো দেওয়া যায় না, নবীজির সম্মান ঠিক থাকবে না। নবীজি যা চাইলেন আমি আরো বাড়াইয়া দিলাম, 200 দেরহাম নিয়ে আসছে। এসে ইয়া রাসূলুল্লাহ নেন। নবীজি বললেন, 200 টাকায় বিয়ে হবে না, আরো টাকা লাগবে। ও এখন কার কাছে যাইনি? আমার আরেকজন সাহাবি যার নাম উসমানে গনি, আল্লাহু আকবার, তার কাছে যাও, যার দিকে তাকালে ফেরেশতারা লজ্জা পায়, যার দিকে তাকালে ফেরেশতারা লজ্জা পায়। আমার দুই মেয়ের জামাই, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, যা দে সব তো দান করে দেয়, তুমি তার কাছে গিয়ে আমার সালাম দিয়ে বলবা 200 দেরহাম দিতে। সাদাত সালামী হযরতে উসমান গনির কাছে গিয়ে বলছেন, নবীজি বলছেন 200 দেরহাম দিতে। তিনি বললেন, নবীজি 200 দেরহাম বলছেন, এটা দেওয়া তো কেমন হয়ে যায়, আমি আরো কিছু বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ, বলেন না 400। নবীজি বললেন, যাও
টাকা পাইছো তো 400 ইয়া রাসূলুল্লাহ এত টাকা দিয়ে কি করব বলে 400 টাকা তোমার মোহর ঠিক আছে মানি নবীজি বলেন মোহর দিলেই তো হবে না এখন কাপড় তো কিনে লাগবে বউ উঠে আনতে গেলে কাপড় লাগবে না কথা কানে এরা মানে বিয়া অনেক কিছু মনে হইতেছে কেউ বিয়া করে না এখানে সব কত কিছু লাগে না নবীজি বলছেন আরো কত কিছু লাগবে কোন কার কাছে পাঠাইবেন খালি মানুষের কাছে কাছে যাইতেছি কই যাইবা এরপর তো বিয়ে করা লাগবে একবারে পুরা যে টাকাটা আনবা এটা শুধু টাকা না এটা জান্নাতের টুকরা ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইতেছেন বলে আমার আরেক মেয়ের জামাই গরিব তার নাম আলী সুবহানাল্লাহ বলেন আমার কথা গিয়া বলবা 200 দিরহাম দিতে তোমাকে দিবে সুবহানাল্লাহ কোন আলী ধনী না গরিব কথা বলেন না খালি গরিব একেবারে গরিব কিন্তু গরিব হলে কি হবে আল্লাহর রাসূলের নাম শুনলে আল্লাহর নাম শুনলে সব দিয়া দেয় সুবহানাল্লাহ কোন কথা এত কথা চলে আসলো তাহলে বলে দিই এখানে ছোট্ট একটা ঘটনা কষ্ট হবে কষ্ট হচ্ছে একটু হাত উঠান দেখি কার কার কষ্ট হচ্ছে এতক্ষণ ওয়াজ করলাম এত ওয়াজ করার পরে কষ্ট হয় ও তো 12:30 হয়ে গেছে না 12:30 হয়ে গেছে অনেক লম্বা হবে আর লম্বা করা যাবে না ওরে বাবা ভাই বাঁচতে দিবেন না আমারে বসেন আচ্ছা শুনেন কি বলতে চাই শুনেন লম্বা করবো না আচ্ছা শুনেন হযরতে আলী কেমন গরিব একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আলী আলী ছিলেন বেটে বেটে বুঝেন তো লম্বা সবাই বলেন খাটো জ্ঞানী ছিলেন জ্ঞানী বহুত বড় জ্ঞানী কিন্তু খাটো মানুষ ওমর আর আবু বকর ছিলেন লম্বা তো ওমর আর আবু বকর হযরতে আলীকে নিয়ে দুষ্টামি করতেন মজা করতেন কতেন আলী তুমি তো বাইটা লানা আরবিতে লিখতে লানা লাম নুন আলিফ লানা হয় তো লাম ও লম্বা আলিফ ও লম্বা আর নুন ছোট না তারা বলতেন এই তুই তো নুন আমরা লম্বা লম্বা তুই আমাদের সাথে থাকলে দেখাই যায় না আলী তো জ্ঞানী তিনি বলতেন লাও কানা নুন যদি আমি নুন তোমাদের মধ্যখানে না থাকতাম লাকানাল্লাহ তোমরা হয়ে যাইতাম না আল্লাহু আকবার বলেন না লানার মধ্যখানে আমি নুন না থাকলে তোমাদের অস্তিত্ব নাই আমি আসি বিদায় তোমরা আসো সুবহানাল্লাহ কোন সুবহান কি বিনোদন ছিল তাদের মধ্যে বিনোদনে তো বিনোদন মনে পড়ে বলবো খালি বলেন তাবারক তো আজকে ঠান্ডা হয়ে যাইব শুনেন শুনেন বিনোদন কার নাম নবীজি কথায় কথা আলীর কথা আসছে বিদায় বলতেছে নবীজি একদিন সাহাবায়ে কেরাম এখানে বসাইছেন আলী এখানে ওমর আবু বকর উসমান তলহা জুবাইর সবাই এনে বসছেন মসজিদ নববীতে নবীজির কাছে আলী কি হবে একসাথে খাওয়া হবে একসাথে কথা বলতেছি শুধু বিনোদনের জন্য শুধু মনে করাই দিচ্ছি একসাথে খাওয়া হবে সবাই খাইতেছে খেজুর কি খাচ্ছে খেজুর খান না আপনারা একটা খেজুরের নাম বলে আজওয়া আজওয়া খেজুর খাবেন প্রত্যেক দিন সকালে 60টা রাতে 60টা পুরো বলবো না এর সাথে যদি মধু দেন কালো জিরার তেল দেন আপনার যদি ক্যান্সার হয় 20 যদি এক বোতল পান করেন 20 পান করার পরে 60টা আজওয়া খেজুর খাবেন আল্লাহ 20কে পানি করে দিবেন পানি আজওয়া খেজুরের ইজ্জত আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন ক্যান্সার রোগীও যদি আজওয়া খায় তার ক্যান্সার দূর হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তো খাওয়ার তো প্রক্রিয়া আছে খালি খাইলে হবে না আমার বন্ধুগণ আলীকে নিয়ে খাইতে বসছেন খেজুর হঠাৎ নবীজি বলছেন সাহাবী খাওয়া থামাও আবু বকর চিন্তা করলে নবী যদি জিন্দেগিতে মন কাজ করেন নাই খাইতেছে খাইতেছে হঠাৎ থামাবো কেন বাবার গরমে একা থামা খাবার বন্ধ রসুল দাঁড়ালেন
শোনো আজকে বলছি, তোমাদের কাছে তো লজ্জা শরম নাই। আরে বাবা আরো গরম দেখা যায়, নবীজি তেমন ভাবে কথা বলেন না। আমি বিশ্ব নবী তোমাদের কাছে বসা, একসাথে বসে সবাই খেজুর খাচ্ছি, কিন্তু এত বড় বড় পেটুক আর খাদক এখানে বসলো কেমনে? খালি খায়? সাহাবা একরাম তো লজ্জিত, আল্লাহ আজকে কার বিপদ ঘটছে রে, খেয়ে তো বেশি খাইলো রসুল গরম হয়ে গেছে। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি হইছে? যার সামনে যত বেশি খেজুরের বিচি আর দানা দেখবা, হে সব থেকে বড় পেটু, সব থেকে বড় পেটু কত বেশি খায় কেমনে? নবীজি তো বললেন এই কথা, সাহাবা একরাম তো আশ্চর্য, এটা খাইলো কে রে? আর সবার ইজ্জত মারতেছে। সাহাবা একরাম খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে আলীর সামনে দেখেন এতটুকুন বিচি সামনে। ওমর কইছে যে বাচ্চা লোকটা তো খায়, এগুলো খাইলো কেমনে? আর সবার ইজ্জত মারছে, খাইছে তো খাইছে রসুলের সামনে, সবার ইজ্জত পকেটে নিয়ে বাড়িতে গিয়ে খাইলে তো পারতো। কিছু লোক দেখবেন বন্ধু বান্ধব বিয়েতে গেলে এমন খাওয়া শুরু করে, কয় খালি আয়না দো, আয়না দিতে যা দেরি, ও যে বেচারা আয়না দেয়, আয়না দেয়া দেখে ভাত আনলে তরকারি নাই, তরকারি আনলে ভাত নাই, ঠিক কিনা বলেন? এটা কয় কি রে আলী, তুই করলে কি? আলী তো লজ্জিত, হায় হায় এই কাজটা কে করলো? আমি তুই একটা খাইও না, এমনি লজ্জা রসুলের কাছে বসছি, লজ্জা পাচ্ছি খাইতে, আর সব বদনাম আমার উপরে। তিনি খুঁজলেন এই কাজ কে করলো। এবার নবীজি বসছেন, আলী বলেন আমি কি কিছু বলতে পারি? ওমর বলছে আর বইলে লাভ কি, খাইয়া তো কাম বাড়াইছো। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বলছেন আচ্ছা বলো, দাঁড়াও কি বলতে চাও বলো। আলী বলেন শোনো ভাই, আমি আজকে সব থেকে বলো পেটু, আমার সবাই লজ্জা দিচ্ছ, আমি বেশি খাইছি, কিন্তু আমি তো পেটু হইলে আমি তো খাইয়া বিচিটা রাখছি, দানাটা রাখছি সামনে, কিন্তু তোমাদের সামনে এত বড় পেটুকও আছে, ও আমার চাইতে বড় পেটুক, যার সামনে বিচি নাই আর খেজুর খাইছে, বিচিও খাইছে। সাহাবা কেরাম বলেন এটা তো আরো বড় পেটুক, ঠিকই তো, খুঁজো দেখো কে কে কাজটা করছে। সাহাবা কেরাম খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ হলো নবীজি খেজুর খাইয়া সবগুলো বিচি আলীর সামনে রাখছেন, অথচ মেয়ের জামাই। কি দুষ্টামি, কি ভালোবাসা, সুবহানাল্লাহ বলে কি মজা করতেন এই আলী। ঘর থেকে বের হয়ে চাদর মোড়া দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে একা একা, একা একা সকালবেলা। নবীজি মসজিদে, আমি হাসান হুসাইনের বাপ, আমি আখেরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীর মেয়ের জামাই, নবীকে আমি চিনি না। সুবহানাল্লাহ বলবেন না? কালি চাদর খুলো হাঁটো কেন কও? রাসূলুল্লাহ যাচ্ছে কি জানেন? তিন চার দিন থেকে ফাতেমার জ্বর, জ্বর কমেই না, এর মধ্যে আজকে চার দিন ধরে ঘরে খাবার নাই। রাস্তায় বের হয়েছি, দেখি কোনো কাজ কাম পাইনি, কাজ যদি পাই, কাজ করে কিছু পাইলে নিয়ে ঘরে নিয়ে খাওয়াব। নবীজি কষ্ট পাইলেন ফাতেমার ঘরের এই কথা শুনে, যার ঘরে কোনো খাবার নাই। আমার নবী ডেকে বললেন আলী, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, পাতাও নাই, ডালও নাই, খেজুরও নাই, মরা গাছ দেখা যায়, ওই গাছের নিচে দাঁড়ায়া তুমি বলবা ও খেজুর গাছ, আল্লাহর হুকুমে নবীজি আদেশ করেছেন আমাকে কিছু খেজুর দিতে, আমার বিশ্বাস আমার নাম শুনবার পরে আর আল্লাহর হুকুম শুনবার পরে খেজুর গাছ থেকে তোমাকে কিছু খেজুর দিবে কান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আলী গেলেন, যাওয়ার পরে দেখেন গাছে তো খেজুর নাই, পাতাও নাই, ডালও নাই, মরা গাছ। কথা বললেন না, শুনেন, খেজুর গাছের নিচে গিয়ে বলছেন খেজুর গাছ, আল্লাহর হুকুমে নবীজির ওসিলায় তুমি আমাকে কিছু খেজুর দাও, হাদিস বলতে দেরি হয়েছে, এই মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না, সুবহান।
আলী কয় বুঝলাম না, যা তুই বরকতি খেজুর যখন পাইলাম, একটা খায় একটা পকেটে রাখে, একটা মুখে দে একটা পকেটে রাখে, করতে করতে মোটামুটি কিছু খেজুর পকেটে নিয়ে চিন্তা করে যাক, যা কাজ না করেও তো রসুলটি পাইলাম, মাঝে মাঝে ভাবে সকালে পাইলেই তোলা সুবহানাল্লাহ বলবেন না, শুধু বরকত, বরকতের কথা বললে তো কত হাজার বরকতের কথা বলতে পারবো, বরকত এখানে থাকুক, যাই সামনের দিকে শুনেন, বরকত হযরত আলী পাইলেন, এমন বরকত তো আবু হুরায়রা পেয়েছে, আবু হুরায়রা গড়ে খাবার নাই, আবু হুরায়রা কি গড় ছিল কথা কয় না, আর নবীজির মসজিদে নববীতে পড়ে থাকতেন, মানুষ মিকি বেমার মনে করে জুতা দিয়ে মারতো পা দিয়ে পড়াইতো, কিন্তু আবু হুরায়রা যায় না, আবু হুরায়রা বলে যত মারো আর পিটাও রে, আমার পেটের ক্ষুধা, আমার মৃগি বেমার নাই, পেটের খিদায় আমি খাপতেছি, আমি পুড়ে থাকি, রসুল কি বলেন আমি তা শুনতে চাই, শুনতে চাই, সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা সকালে খায় নাই, দুপুরে খায় নাই, রাত্রে খায় নাই, পরের দিন সকালে খায় নাই, পরের দিন দুপুরেও খায় নাই, বৈশা আছে মসজিদে নববীর দরজায়, উসমান আলী আবু আবু বকর সবাই রে চলে গেছে, কেউ তো আমার ডাকলো না, আজকে কি রাত্রে না খায় মরে যাই, নবীজি বাইর হচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূল, নবীজন আবু হুরায়রা কি ব্যাপার হঠাৎ দেখি সালাম দিলা, কা হুজুর এমনে সালাম দিছি, নবীজি বলেন এমনি তো তুমি সালাম দেও না, নামাজ তো আমার পিছনেই পড়লা, নামাজের আগেও তো দেখা করলা, তো হঠাৎ নামাজের পর আসসালামু আলাইকুম কে কেমনে, নবীজি বুঝতে পারছেন আবু হুরায়রার পেটে বড় ক্ষুধা লেগেছে কষ্টে, আবু হুরায়রা কে বলেন, আবু হুরায়রা শুনো তুমি এখানে বসে থাকো, কেউ যদি কোনো হাদিয়া নিয়ে আসে হাদিয়া আমার কাছে নিয়ে যাইও তুমি, আবু হুরায়রা বলেন ঠিক আছে যদি কেউ কিছু নিয়ে আসে আপনার কাছে নিয়ে যাবো না, চিন্তা করলেন যা কিছু তো খাইতে পারবো, সুবহানাল্লাহ বললেন না, বরকত বুঝাচ্ছি, নবী যে চিল্লা না, আরে আজকে তো সময় আর নাই, পোনে একটা হয়ে গেছে, একটা বরকতের ওয়াজ করে দিলে এখানে হার্ট ফেল করে মরে যাইবেন, সুজুদি সলাতুল হাজত, হাজতের নামাজের বরকত কি যদি বলি, আরে আপনাকে যদি বাংলাদেশ লেইকা দেওয়া হয় লেইকা দেয়, আমারে যদি কেউ লেইকা দেয় আপনার লেইকা দেয়, আর সলাতুল হাজতের বরকত যদি জানেন তো আপনি বাংলাদেশ নিবেন না, নিবেন সলাতুল হাজত, এটা এমন এক অ্যাটম বোমের নাম, ঠিক মতো যদি লাগাইয়া দিতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে আল্লাহ বাধ্য বাধ্য বাধ্য, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সলাতুল হাজত লাইফ কামিয়াব, দোয়া শেষ করতে পারবে না, হাজির হয়ে যাবে, হযরতে আবু হুরায়রা বসে আছেন, আমার বন্ধুগণ সন্ধ্যার সময় একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে এসেছে, কয় গ্লাস সবাই বলেন, এক গ্লাস দুধ নিয়ে এসেছে, আর বলছে আবু হুরায়রা বিশ্ব নবী কোথায়, নবীজি ঘরে আছেন, আমার প্রথম ছাগলের দুধ আমি নিয়ে এসেছি বরকত হাদিয়ার জন্য বিশ্ব নবীর কাছে, এক গ্লাস দুধ আমার নবীজিকে হাদিয়া করে দিলাম, ঠিক আছে আমি নবীজির কাছে পৌঁছাইয়া দিব, আবু হুরায়রা এবার চিন্তা করে এক গ্লাস দুধ আমি যদি নবীরে দেই তাহলে আমি খামো কি, সুবহানাল্লাহ বলবেন না, এক গ্লাস মাত্র দুধ কিন্তু নবীজিকে না জানাইয়া কেমনে খাই, এটা তো বেইনসাফি, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা এক গ্লাস দুধ হাদিয়া নিয়ে এসেছে, নবীজি বলছেন আবু হুরায়রা দুধ এখানে রাখো, ইয়া রাসূলুল্লাহ রাখতে পারি কিন্তু আমার পেটে বড় ক্ষুধা, নবীজি বললেন আবু হুরায়রা এক কাজ করো, আসহাবে আহলে সুফার মধ্যে কারা আছে দেখো, আমার এই মাদ্রাসার মধ্যে কতগুলো এতিম ছাত্র আছে, ঘর নাই বাড়ি নাই, কারা আছে দেখো, আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন, নবীজি বললেন আবু হুরায়রা একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে আসছে হাদিয়া,
আর আমার মাদ্রাসার এতিম বাচ্চারা খাবে না, আমি একা খেয়ে ফেলবো, এমন বেইনসাফ নবী আমি না। গোনে দেখো কয়জন আছে, সবাইকে নিয়ে খাবো। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস মাত্র দুধ আমি টান দিলে তো আমার জিহ্বায় ভিজবে না, আর আপনি এতজন লোকরে কেমনে খাওয়াবেন? সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। যাও কই না, এসো কয়জন দেখো। দুইটা রেওয়ায়াত, কেউ বলছেন 80 জন, কেউ বলছেন 73 জন। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, 70-এর উপরে সবগুলার লাইন ধরে বসাও, তাহলে কি করবো? কয়, দুধ খাওয়াইতে হবে, এক ফুটা করি হবে না, সিরিজ দিয়ে দিলে এক ফুটা হবে না, এটা খাওয়ার যদি না খাওয়া ভালো। নবীজিকে আবু হুরায়রা লাইন ধরে বসাও, সবাই বসাইছেন, যাও আমার হাত দিয়ে দিল রসুল দিয়া বলছেন যাও সবাই রে পান করাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে খাই না। সুবহানাল্লাহ বলুন না। নবীজি বললেন, না, এটা সুন্নতের খেলাফ, যিনি বন্টন করেন তিনি খান না, সবাই খাওয়ার পরে থাকলে খায়, তাহলে থাকবেই না। আমার কবলে আজকেও খাবার নাই, এক গ্লাস দুধ আর 70-এর উপরে মানুষের বন্টন করলে আমি কি এটাকে 4-4 খামো? নবীজি বললেন, আবু হুরায়রা, যাও বিসমিল্লাহ বলে দিও, সবাই যেন খায়। ভাই কথা বললেন না, জায়গা হচ্ছে না, আমি বুঝতেছি। আমার ভাইদেরকে গতবার বলছিলাম জায়গা বড় করার জন্য, কিন্তু জায়গা নাই। এদিকে আসেন, দিকে সামনে আসেন, ভাই দাঁড়ায় না, কেউ আসো সামনের দিকে, দেখো জায়গা করে না, এদিকে বসে যাও, আসো। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা আমার বন্ধুগণ শুনেন, আবু হুরায়রাকে রাসূল বললেন যাও বন্টন করো। আবু হুরায়রা গ্লাসে দেখতেছে কতটুকু আছে দুধ, দেখা প্রথম সাহাবীর কাছে গিয়ে বলছে, ভাই নবীজি বলছেন বিসমিল্লাহ বলে দুধ পান করতে, সাবধান 70-এর উপরে লোক, বুঝা শুনে খেয়ে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহ বলে আবু হুরায়রা দুধের গ্লাস দিলেন। আর মসজিদের এই কর্নার থেকে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবি আবু হুরায়রা, যে গ্লাস তোমার হাতে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত গ্লাস মুখ থেকে খুলবা না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা কে, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস আর পেট ভরবো কেমনে? আমি যে আবু হুরায়রা, থামো দেখি কি হয়। ওই সাহাবী পান করলেন, নবীজি আবার বললেন পান করো, আবার পান করলেন, নবীজি আবার বললেন পান করো, পান করলেন। ওই সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারি না, গলা পর্যন্ত দুধ চলে এসেছে আর পান করা যাবে না। আবু হুরায়রা আরেকজনের কাছে দিবে, দেখে গ্লাস আগের জায়গায় আছে, একজন পান করলো গ্লাস আগের জায়গায়। ওই সাহাবীরে কানে কানে কই, কি রে তুই মনে খাস নাই, কই খাইছি তোরে, কই তাহলে কমলো না দেখি? আমি জানি না, পেট তো ভরছে ঠিকই, কমে না কেন জানি না, কই তাহলে দেখি ওরে খাওয়াই কি হয়। হযরতে আবু হুরায়রা আর একজনকে দিলেন, তিনিও পেট ভরে পান করলেন, গ্লাস দেখা যায় আগের জায়গায় আছে। এইভাবে আবু হুরায়রা খাওয়াতে খাওয়াতে 70 জনের উর্ধে সাহাবিকে খাওয়ালেন, সবাই ইচ্ছে মতো পেট ভরে দুধ পান করলেন। আবু হুরায়রা তাকায়া দেখে, মহিলা যেইভাবে দুধের গ্লাস দিয়েছিল তখনও এখনো ওইভাবে দুধের গ্লাস আছে। বরকত বুঝতেছেন? আবু হুরায়রা কই, কি রে বাবা কমে না দেখি? নবীজি এবার আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা বলো এমন কে কে বাকি? হুজুর আপনি আর আমি। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি খাও, এরপর আমি। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করেন এরপরে আমি করি। নবীজি বলেন, না আগে তুমি করো। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি টান দিলে তো খালি হয়ে যাব, কিছু থাকবে না, তো আপনি আগে খান এরপর আমি খাই। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি পান করো।
হযরতে আবু হুরায়রা চক্ষু বন্ধ করে টান দিলেন, মানে খালি হয়ে গেলে, লজ্জিত হলে আমি জানি না, আমারে দুষবেন না। আবু হুরায়রা চোখ বন্ধ করে গ্লাসে টান দিছে, খাইতে খাইতে যখন গলা পর্যন্ত দুধ চলে এসেছে, চক্ষু খুলে দেখে পেট পড়ে গেছে, কিন্তু গ্লাস থেকে এক ফুটা দুধ কমে যায় নাই। আবু হুরায়রা তো আশ্চর্য, খাইলাম কি আর হইল কি? ইয়া রাসূলুল্লাহ, কি রাসূল বলেন, খাওয়া লাগবে আরো, এতক্ষণ চিল্লাইছে কোন খাওয়া লাগবে, কো আমি পায়ে ধরি আর না, পায়ে ধরে আপনার আর পারবো না। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি আল্লাহর উপরে ইমান রাখো, আল্লাহ আমাদেরকে এইভাবে বরকত দিবেন। কান সুবহান, কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ ভাই, কথা একটু কম বলো ভাই, ভাই বসো বসে যাও ভাই, ভাই এখানে তোমরা এত লোক দাঁড়াইছো, আসো আসো, এই যেখানে যে জায়গা পাও বসে যাও, আসো আসো আসো, সবাই যুবক আসো, কথা বলা যাবে না, আমাকে কথা বলতে দেন, কথা বন্ধ করেন, আসো, এর জায়গা করে নাও কষ্ট করে। ভাই কথা বলা যাবে না, কথা বন্ধ করেন, বসেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এটা হচ্ছে বিশ্ব নবীর বরকত। হযরতে আলী বলেন, নবীজিকে যদি এভাবে সকালে প্রতিদিন পাই তাহলে বরকতের অভাব নাই। খেজুর নিজে খাইলেন, পকেটে নিলেন, বাড়িতে গেলেন, কথা বন্ধ করেন। বাড়িতে যাওয়ার পরে হাসান হুসাইনকে খেজুর খাওয়ালেন, হযরতে ফাতেমাকে খেজুর খাওয়ালেন, আলীও খেলেন, সবাই খেজুর খাওয়ার পরে দেখা যায় এখন পর্যন্ত অনেকগুলা খেজুর বাকি আছে। হযরতে আলী ফাতেমাকে বলছেন, ফাতেমা ঘরের ভিতরে তো এখনো খেজুর বাকি আছে, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলা না, বিয়ের এতদিন হয়ে গেল, একটা জুতা চাইলা না, একটা কাপড় চাইলা না, জীবনে কোনোদিন কোনো চাহিদার কথা আমার কাছে পেশ করলা না, ফাতেমা তোমার মন কি চায় আমার কাছে আজকে বলো, আমি স্ত্রী হিসেবে তোমাকে আজ, আমি স্বামী হিসেবে তোমার চাহিদা পূরণ করব। হযরতে ফাতেমা বললেন, স্বামী আমার, আপনার কাছে আমি কিছু চাইতে চাই না, জানি আমি চাইলে আপনি দিতে পারবেন না, আপনি গরিব, আপনাকে লজ্জা দিতে চাই না, আপনার কাছে যদি আমি জুতার কথা বলি, কাপড়ের কথা বলি, ভালো একটা খাবারের কথা বলি, আপনি এনে দিতে পারবেন না, আপনি গরিব, আমি সবর করেছি, আমি ধৈর্য ধারণ করেছি, কেয়ামতের দিনে তোমার হাত ধরে আমি জান্নাতে গেলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে, স্বামী রে তোমাকে লজ্জিত করতে চাই না, কিছু চাইব না। এবার আলী ডাক দিয়া বললেন, ফাতেমা, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কিছু চাইলে না, আজ কিছু চাও, আমি চেষ্টা করব, দেখি দিতে পারি কি না। ফাতেমা বললেন, স্বামী রে তোমার কাছে কাপড় চাই না, জুতা মোজা চাই না, গাড়ি বাড়ি চাই না, আমি ফাতেমা কয়েকদিন থেকে ক্ষুধার যন্ত্রণা ছিল, আবার আমি জ্বর অসুস্থ, মুখটা তিতা হয়ে গেছে, কোনো জিনিস ভালো লাগে না, মনে হয় বাঁচব না, আমি মরে যাব, আপনার স্বামী হিসাবে আজকে একটা জিনিস আমি চাইলাম, পারলে আমার জন্য বাজার থেকে একটা ডালিম অথবা ডালিম আনার, একটা ডালিম আপনি আমার জন্য বাজার থেকে কিনে আনবেন। আলী বললেন, ফাতেমা বিয়ের এতদিন হয়েছে, আজকে দুই সন্তানের মা তুমি,
এতদিন পরে আমার কাছে মাত্র একটা ডালিম চাইলা। আর আমাদের স্ত্রী মা বোনেরা যদি আমাদের কাছে কিছু চায় ঠিক মতো দিতে না পারেন, হাই হিল জুতা, লেহেঙ্গা, সুন্দর সুন্দর শাড়ি আর থ্রি পিস যদি টাইম মতো দিতে না পারেন, বলবো বিয়ে করছিলা কেন, রোজা রাখলে না? তখন ঠিক কিনা? ঠিক না? মহিলারা বা শুনতেছে, বাসায় গেলে ঠিক বুঝাইয়া দিব, না বদনাম করতেছেন। আমার বন্ধুগণ, হযরতে আলী বললেন, ফাতিমা বাজারে যাই, তোমার জন্য অবশ্যই একটা ডালিম আমি কিনে নিয়ে আসবো, খেজুর বিক্রি কইরা। বাইরে মনোযোগ দিয়ে শুনেন, হযরতে আলী বাজারে গেলেন, খেজুর বিক্রি করে একটা ডালিম কিনলেন, পকেটে ডালিমটা নিয়েছেন, বাড়ির দিকে আসতেছেন, মনের ভিতরে অনেক আশা, স্ত্রী কোনোদিন আমার কাছে কিছুই চায় নাই, জীবনের শুরুতে আজকে একটা ডালিম চাইছে, আমি দিতে পারতেছি। বাড়িতে নিয়ে ডালিমটা ভেঙ্গে আমি আমার স্ত্রীকে নিজের হাতে খাওয়াবো। কোন সুবহানাল্লাহ, হযরত আলী ডালিম নিয়ে যখন বাড়ির দিকে যায়, আসমানের উপরে ফেরেশতারা বলাবলি করে, হায় আল্লাহ তাআলা, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, ভাই রে নবীর সাহাবীদের এত মন বড়, তারা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে। আরেকজন ফেরেশতা বলতেছেন, যার আছে সেই দে, যার নাই হে দেয় না, থাকলে আল্লাহর রাস্তায় দান করে, না থাকলে দেয় না। আরেকজন ফেরেশতা বলছেন, থাকলেও দেয় না থাকলেও দেয়। আল্লাহ ডেকে ডেকে বললেন, ফেরেশতারা ঝগড়া বিবাদ করে লাভ নাই, আমার এক গরিব গোলাম নবীজির প্রিয় সাহাবি আলী হাইটা যায়, তিন চার দিনের ভিতরে খায় নাই, গরিব মানুষ, কাছে একটা মাত্র ডালিম আছে, স্ত্রীর জন্য নিয়ে যায়, আমার এক গরিব গোলাম আলীর কাছে আমার নামে আল্লাহর ওয়াস্তে চায়া দেখো দেয়নি। একজন সাহাবী চাদর মোড়া দিয়ে রাস্তার কর্নার দাঁড়াইয়া কাঁপতেছে, আলী যখন চলে যায় সালাম দিয়ে জিজ্ঞেস করে, ভাই আলী ভালো আছেন? কো আছি তো। সালামের জবাব দিয়ে আলী যখন চলে যায়, মানুষের বেশ ধরে ফেরেশতা বলছেন, আলী একটা কথা বলতে চাই। কি কথা? ভাই রে আজকে সাত দিন হয়ে গেছে আমার পেটে কোনো খাবার নাই, তুমি যদি আমাকে কিছু খাবার দেও তাইলে আমি খেতে পারবো। আলী ডাক দিয়া বললেন, বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ফেরেশতা বলতেছেন, তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়। আমরা হইলে বলতাম, তোমার চোখে ঠাড়া পড়ছে, একটা ডালিম তুমি এটা দেখলা কেন? আলী ডাক দিয়া বললেন, ভাই আমার স্ত্রী বাড়িতে অসুস্থ, জীবনে বিয়ের পরে আজ পর্যন্ত কিছু চায় নাই, একটা মাত্র ডালিম চাইছে, নিয়ে যাই। ফেরেশতা বলতেছেন, ভাই আল্লাহ আমাকে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছি, আল্লাহর ওয়াস্তে যদি দেও তাইলে আমি নিব। এবার আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই কে তোমার পরিচয় কি? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আল্লাহকে কত ভালোবাসি তুমি জানো না, তুমি আমার আল্লাহর নাম বলে বলছো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নাম নিলে আমার আর ভালো লাগে না, দিয়ে দিতে মন চায়, কিন্তু একটা মাত্র ডালিম তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব? আলী বললেন, ভাই একটা কাজ করি, ডালিমটারে দুই টুকরা করে ফেলি, এক টুকরা তুমি খাও, এক টুকরা বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বললেন, থ্যাংক ইউ, ও ভালো কাজ করছে। এক টুকরা ডালিম পকেটে নিলেন, এক টুকরা ডালিম ফেরেশতাকে দিলেন। মানুষ রূপী ফেরেশতা বলতেছেন, ভাই আলী রে
তুমি যদি আমার পাশে বইসা থাকো তাহলে তোমাকে দেখা ডালিমটা খাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আলী বসলেন। মানুষের বেশে ফেরেশতা এক টুকরা ডালিম খাওয়ার পরে ডাক দিয়া বলছে, আলী এক টুকরা ডালিম খাওয়াইছ, আমার কলিজার এক সাইড ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেক যদি আমারে দিয়া দাও তো পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা হলে কইতাম তো সাইজ করব। আলী বললেন, ভাই দেওয়া যাবে না, অর্ধেক তোমাকে দিয়েছি, অর্ধেক বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলছেন, না না আমার জন্য না, আল্লাহর ওয়াস্তে তুমি যদি দেও আমি নিয়ে যাব। আলী বললেন, তুমি আবার আবার আল্লাহর নাম বললা, যাও তোমাকে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। এখন আলীর কাছে টাকাও নাই, খেজুরও নাই, ডালিমও নাই, আসেনি কথা বলেন কিছুই নাই, মনে আশা নিয়ে বাজারে আসছিলেন, বউরে খাওয়াবেন কোন কিছু নাই। আলী এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়, বাড়ি থেকে কি জবাব দিব? বাড়িতে গেলে স্ত্রী যদি বলে একটা ডালিমের কথা বলছিলাম, মানতে পারলাম না, বিয়ে করছিলা কেন, ঠিক না? হযরত আলী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কোনো ভাবে আজকে রাত্রটা আমি কাটাইয়া দেই, আগামী কালকে কাজ করে হলো ফাতেমার জন্য একটা ডালিমের ব্যবস্থা করব, রাত্রে কোনোভাবে যেন ফাতেমার ডালিমের কথা মনে না পড়ে। হযরতে আলী বাড়িতে গিয়ে দোয়া করেন, আল্লাহ ফাতেমারে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতেছেন ঘরের ভিতরে, আল্লাহ সব যদি মনে থাকে ওর ভিতর থেকে ডালিমের বিষয়টা ভুলাইয়া দাও। ঘরের ভিতরে গিয়ে সালাম দিয়া আলী ফাতেমাকে কথা বলার সুযোগ না দিয়া মাথায় হাত দিয়া দেখে জ্বর কমছে, আল্লাহ জ্বর যেহেতু কমছে ডালিমের কথা মনে ভুলে গেছে। সুবহানাল্লাহ বললেন। আলী ফাতেমার হাত ধরে বললেন, তোমার জ্বর, তুমি হাঁটাহাঁটি করো, কেন শুয়ে যাও? এই কথা বলে ফাতেমাকে শোয়াইয়া মাথার মধ্যে জল পট্টি দিয়ে বলতেছে, আল্লাহ ঘুমাইয়া যাক, কোনোভাবে ডালিমের কথা যেন মনে না পড়ে। হযরতে ফাতেমা যখন ঘুমিয়ে গেলেন, গভীর রাত্রে আলীও ঘুমিয়ে গিয়েছে, এমন সময় শুনেন গভীর রজনীত দরজার মধ্যে কে যেন ডাকতেছে আওয়াজ করে। আলী ডাক দিয়া বললেন, কে? আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি। ভাই সালমান, এত রাত্রে তুমি আমার বাড়িতে কেন আসছো, দরজায় কেন নক করলা? সালমান ফারসি ডেকে ডেকে বলছেন, বাইরে আমি তোমার বাড়িতে এমনি আসি নাই, গভীর রজনীতে নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে এক ব্যাগ ডালিম পাঠাইয়া দিয়েছে। আল্লাহ আকবার! হযরত আলী দরজা খুললেন, দরজা খুলবার পরে ঘরে নিয়ে গেলেন, ডালিম গুলা গণলেন। সালমান বলছেন, বাইরে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে, নবীজি আমাকে দিয়ে তোমার বাড়িতে পাঠাইলেন। আলী একটা একটা করে ডালিম গনে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। আলী বলতেছেন, ভাই সালমান মিথ্যা কথা বলবেন না, বলেন তো আপনি ডালিমগুলা কই পাইছেন, কে দিছে, কার কাছ থেকে আনছেন? কই বেয়াদবি মাফ করবেন ভাই, আমি জানি না, নবীজি দিছেন তো আমি নিয়ে আসছি, আল্লাহ পাঠাইছেন। আলী বলছেন, না আমার আল্লাহ দিতে পারে না, কেন দিবে না? আলী বলছেন, আল্লাহ দিলে নয়টা দিতে পারে না, আমার আল্লাহ যদি ডালিম দিতে হয় কম পক্ষে দশটা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। সালমান বলছেন, কেমনে দশটা দিবে? আলী বললেন, ভাই সালমান আজকে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি,
আর আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় কেউ যদি এক দান করে আল্লাহ কমপক্ষে দশ গুণ দেয়। আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আমার আল্লাহ দিলে তো কমপক্ষে দশটা দিবে। সালমান বলছেন, একজন বলছিল দশটা দিছে, নয়টা আমার কিছু করার নাই। আলী বলছেন, বুঝতাম যদি আমার আল্লাহ কৃপণ হতো বইলা দেয় না তাইলে মেনে নিতাম, আমার আল্লাহ যদি গরিব হতো মেনে নিতাম। আমার আল্লাহ তো কৃপণ না গরিব না, তাহলে নয়টা দিবে কেন? আমি জানি না এগুলো আল্লাহ দেয় নাই, তুমি নিয়ে যাও বাইরেও। এবার সালমান বলতেছে, ভাই আলী পিয়া তুমি মাফ করবা, আল্লাহ সত্যি তোমাকে দশটা দিছিল, নবীজি আমাকে দশটা দিয়া পাঠাইছিল, তোমার ইমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার পকেটে একটা রায়কা তোমাকে নয়টা দিছিলাম, দেখলাম নয়টা দিয়া বুঝ দেওয়া যায় না। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহ রাস্তায় এক দিলে তারা বরকত হিসাবে দশেই বিশ্বাস করে, নয় বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? কি বরকত! বরকতের ওয়াজ করলে তো রাত শেষ ভাই, রাত্র একটা আর করেন কি কোন? আর লম্বা করা যাবে না? শুনেন না, আর আমি কি মেশিন এতক্ষণ কথা বলা ঠিক না মাইকে? শুনেন আমার বন্ধুগণ, এই আলী যার কাছে বরকতের দশটা ডালিম আসছে, এই আলীর কাছে বিশ্বনবী সাদা সালামিকে পাঠাইছেন 200 দিরহামের জন্য, মনে আছে? নি কথা বলেন, মনে আছে? এ আগের জায়গায় সাদা সালামি আলীর কাছে এসে বলছেন, আলী নবীজি বরকতি 200 টাকা দিতে বলছে। আলী বলছেন, সত্যি নবী পাঠাইছেন? কয় হ্যাঁ পাঠাইছে। তো হযরত আলী 200 দিরহাম দিলেন, আরো বাড়াইয়া দিলেন। নবীজির কাছে টাকা নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ যা আলী দিছে। নবীজি বলেন, 400 টাকা তোমার মোহর, আর এই 200 টাকা নিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে তোমার মন মতো কাপড় কিনবা, জুতা মোজা কিনবা, কিনে স্ত্রীকে তোমার বাড়িতে উঠে আনবা, যাও। কথা শুনতেছেন? আমার কথার মূল উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম জীবন যৌবন দিয়ে রসুলকে কতটুকুন ভালোবাসতেন নারীরা এবং পুরুষেরা। আগে দুটা ঘটনা বলেছি নারীদের, মনে পড়ে? আর এখন বলতেছিলাম পুরুষদের। হযরতে সাআদা সালামি রসুলের কাছ থেকে বিদায় নিলেন, বাজারে গেছেন টাকা নিয়ে। সাআদা সালামি বাজারে চলে গেলেন, মনের ভিতরে বড় আশা, মদিনার বিশ্ববিখ্যাত শিল্পপতির বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, সুন্দর জামা কিনা লাগবে, বাড়িতে উঠে আনা লাগবে। বাজারে যখন ঢুকে গেলে কাপড় দাম দর করতেছেন ক্রয় করবেন, এমন সময়ে সাদা সালামি শুনেন বাজারের ভিতরে কে ঘোষণা করছে, আসো কি বাজারের ভিতরে আশেকে রসুল, এই বাজারের ভিতরে আশেকে রসুল কেউ আছো? থাকলে বের হয়ে যাও। আল্লাহ রসুলের সঙ্গে কাফেরের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের মারামারি লাগে গেছে, আশেকে রসুল থাকলে বের হও, জিহাদে শরিক হইয়া জান্নাত ক্রয় করো। সাদা সালামির কানের ভিতরে আওয়াজ পৌঁছে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আওয়াজ যখন পৌঁছে গেল জিহাদে, হযরতে সাদা সালামি চিন্তায় পড়ে গেলেন, নবীজি আমাকে টাকা দিয়ে বাজারে পাঠাইছেন খরচ করে বউটাই আনার জন্যে, আজকে রাত্রে বাড়িতে গিয়া স্ত্রীর সঙ্গে আনন্দ করব, মজা করব, উল্লাস করব, আর নবীজি জিহাদের ময়দানে মায়ের খাবে রক্ত দিবে, হতে পারে না, আমি আশিকা রাসূল হতে পারবো না। সাদা সালামি বাজারে গিয়ে
স্ত্রীর জন্য কাপড় না ক্রয় করে চিন্তা করলেন, বিয়ে করে আনন্দের দরকার নাই রে, বাঁচলে বহুত বিয়ে করা যায়, কিন্তু নবীজিরে কেউ যদি আঘাত করে আশেক রসুল হতে পারবো না। দুনিয়ায় আমি আশেক রসুল সাথ বেঁচে থাকবো, আর নবীজির শরীরে কেউ আঘাত করবে তা তো বরদাস্ত হয় না। যেই নবীজির চেহারা মুবারক দেখে মুসলমান হলাম, 100 টাকা দিয়ে একটা গুড়া কিনলেন, 50 টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আরো 50 টাকা দিয়ে একটা কালো বুরকার কাপড় কিনলেন। কিনে তিনি গুড়ার পিঠে সওয়ার হয়ে তরবারি হাতে নিলেন, কালো কাপড় দিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত ডাইকা চোখ দুইটা বাহির করছে, আর বলতে লাগলো, আল্লাহ, কালো কাপড় দিয়ে শরীরকে ঢেকে দিয়েছি, নবীজি যেন কোনোভাবে আমাকে চিনতে না পারে, নবীজি চিনলে আমাকে বের করে দিবে, আমাকে জিহাদ করতে দিবে না, বলবে স্ত্রীকে উঠে আনো, কিন্তু আমি তো আশেক রসুল হতে পারবো না, আশেক রসুলের প্রমাণ দুনিয়ায় দিতে পারবো না। এই কথা বলে জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে কাফেরদের মোকাবেলায় অস্ত্র চালাতে লাগলেন। সাহাবীর আশ্চর্য হয়া নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূল আল্লাহ, একজন লোক মুসলমানদের পক্ষে যুদ্ধ করে, কাফেরদের বিপক্ষে জিহাদ করে, কিন্তু লোকটাকে চিনা যায় না, শরীর থেকে সারা শরীর, গোটা শরীর কালা কাপড় দিয়ে ডাইকা রাখছে, কে যেন জিহাদ করে চিনতে পারি না, কোনো ফেরেশতা হলে তো কালো কাপড় দিয়ে মুখ ডাকতে পারে না, আবার আমার সাহাবি হলে কালো কাপড় দিয়ে মুখ ডাকতে পারে না, ও কে যে গোটা বডিটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখলো, জিহাদ চালিয়ে যায়। হঠাৎ করে কাফেরকে আঘাত করবার জন্য যখন অস্ত্র উঠাইছে, আল্লাহ রসুল দেখেন বুরকার ভিতর থেকে কালো একটা হাত বের হয়েছে, আমার নবী বললেন, এটা তো আমার সাদের সালামির কালো হাত দেখা যায়, আমি তো তাকে জিহাদের জন্য পাঠাই নাই, আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি বিয়ে করে বউ বাড়িতে উঠাইয়া নেওয়ার জন্য, ও কেন জিহাদে আসলো, কে রে? আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান কারা জখম হয়েছে, কারা আঘাত প্রাপ্ত হয়েছেন, কারা শহীদ হয়েছেন খবর নিতে লাগলেন। কুস্তে কুস্তে বুঝি নাকি বলছেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।